তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরও একটি আরডিপি ফ্রিতে কীভাবে আরডিপি নেবেন সেটার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রিতে আপনি 64 জিবি ডিডিআর র্যামের একটি আরডিপি পাবেন, 50 জিবি পিওর এসএসডি ডিস্ক পাবেন, ফুল অ্যাডমিন অ্যাক্সেস পাবেন এবং উইন্ডোজ সার্ভার 2019 এবং প্রি ইনস্টলড অ্যাপস, লোকেশন ইউরোপ আমেরিকা। ওকে, তো এখানে কিন্তু আপনি এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো এটা ফ্রিতে নেওয়ার জন্য আপনি কিভাবে কি করবেন, কিভাবে ফ্রিতে ক্লেম করবেন, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। যারা আরডিপি নিয়ে ইন্টারেস্টেড রয়েছেন, যারা আরডিপি ফ্রিতে চাচ্ছেন, প্রতিদিনই আমি আরডিপি নিয়ে ভিডিও শেয়ার করতেছি। আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, আপনি চেক করতে পারেন, আরডিপি নিয়ে আমি কিন্তু প্রতিদিনই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি। তো যাই হোক, তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন গাইস, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অনেক ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। তো ফার্স্ট অফ অল যেটা আপনাকে করতে হবে, আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে আপনি এটা লিখে সার্চ করবেন ফ্রি আরডিপি ডট ওয়ান। ওকে, এই ওয়েবসাইটটা লিখে এখানে সার্চ করবেন ফ্রি আরডিপি ডট ওয়ান। তো এই ওয়েবসাইটটা লিখে সার্চ করার সাথে সাথে আপনি এখানে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন ফ্রি আরডিপি সার্ভার ফর লাইফ টাইম। এখানে তারা লাইফ টাইম ক্লেম করতেছে, আমরা দেখবো যে এটা লাইফ টাইম দিচ্ছে কি না এবং এটা আমরা ফ্রিতে কীভাবে পাচ্ছি, তো আমরা সব কিছুই চেক করবো, নো প্রবলেম। ওকে, তো এখন এখান থেকে আমাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আরডিপি টুয়ের ভিতরে রয়েছে 64 জিবি 200 জিবি এসএসডি, এটা ফ্রি বলতেছে তারা। তো আমি এই সাইটটি আমি ট্রাই করবো যে আমরা ফ্রিতে আরডিপি এটা নিতে পারছি কি না। ওকে, তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, গেট স্টার্ট এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে সুন্দরভাবে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ওকে, এখানে আমি দিচ্ছি, ওকে আমি নাম দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো এখান থেকে আমি একটি ইমেল অ্যাড্রেসও দিয়ে দিলাম এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে, তো আপনি একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো তারপর এখানে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন, তারপর রেজিস্টার্ড উপরে ক্লিক করবেন, এখানে একটু অপেক্ষা করবেন, এখানে আমাদের রেজিস্টার্ড হয়ে গিয়েছে, সেভ। ওকে, ডান, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুললি ক্রিয়েট, ইউ আর নাও লকড ইন। ওকে, তো আমরা তো এখানে ফ্রি আরডিপির জন্য লগ ইন করলাম। তো এখানে আমরা ফ্রি আরডিপি কীভাবে পাবো সেটাই এখন আমরা এখানে চেক করব। তো এখান থেকে আপনি যেটা করবেন, এই থ্রি ডটসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে অ্যাক্টিভ সার্ভিসের উপর একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখানে ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ সার্ভিস, তো এখানে এই যে ফ্রি আরডিপি ডট ওয়ান, তো পেন্ডিং সার্ভিসের উপর একটা ক্লিক করবেন। তো আমাদের কোনো পেন্ডিং সার্ভিসও নাই। তো এখান থেকে হচ্ছে আপনি ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিবেন। তো আমি ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমরা যেটা করব, ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে, সিলেক্ট এ প্ল্যান। ওকে, আমরা সিলেক্টে প্ল্যানের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে চলে আসব, একেবারে নিচে চলে আসব, এই যে ফ্রি আরডিপি। তো ফ্রি আরডিপি এখানে আমরা এই যে ট্রাই ইট নাওর উপর একটা ক্লিক করব। ট্রাই ইট নাওর উপর ক্লিক করার পর সার্ভিস ওয়াজ অ্যাডেড সাকসেসফুল, এখানে বলছে তারা সার্ভিস অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এই যে এখানে এই যে পেন্ডিং রয়েছে, আপনি যদি এখানে একটু একটু খেয়াল করেন, এখানে আপনি দেখতে পারবেন এই যে আরডিপি সার্ভার টু অ্যাক্টিভ প্ল্যান পেন্ডিং, ইউর সার্ভার হ্যাজ বিন পেন্ডিং, ইউর প্ল্যান ইজ স্টিল পেন্ডিং। ওকে, তো এখানে বলছে প্ল্যান নেম আরডিপি সার্ভার টু, আমরা সার্ভার টুটা নিয়েছি, এটা পেন্ডিংয়ে রয়েছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে, 24 আওয়ার্স অথবা 1 আওয়ারের মতো, 1 থেকে 24 আওয়ার্সের মতো আপনাকে অপেক্ষা করতে হবে। তারা আপনার ইমেলের মাধ্যমে আপনাকে তারা অ্যাক্সেসটা দিয়ে দিবে, তারা চেক করবে। চেক করা যেহেতু এটা ফ্রি আরডিপি, ওকে, এটা যেহেতু ফ্রি আরডিপি সেহেতু তারা এখানে চেক করবে। চেক করার পর তারা হচ্ছে আপনাকে প্রোভাইড করে দিবে আপনার যে ইমেল রয়েছে, সেখানে আপনি পেয়ে যাবেন আপনার লগ ইন যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো, অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন ইওর সার্ভিস আরডিপি সার্ভার টু, এখানে যে পেন্ডিংটা রয়েছে এখানে আপনি যে সার্ভিসটা পেয়ে যাবেন। ওকে, এখানে অ্যাক্টিভ সার্ভিস তো আমাদের যেহেতু একটাও অ্যাক্টিভ সার্ভিস নেই, আমাদের সার্ভিসটা পেন্ডিংয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই পেন্ডিংয়ের এই সার্ভিসটা আপনি হচ্ছে এখান থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমি যদি একটু জিমেল আপনাদের প্রবেশ করে দেখ, তো গাইস আমি এখানে আপনার হচ্ছে মেইলে চলে এসেছি, আমাদের আপাতত কোনো মেইল তারা করেনি। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, আমি কিন্তু এটা নিয়ে গতকালকে একটি ভিডিও তৈরি করেছিলাম, 8 কোর 2.6 গিগাহার্স ইন্টেল এক্সন, 16 জিবি র্যাম এবং 150 জিবি এসএসডি, 5 টিবি ব্যান্ডউইথ সহ আপনি যে একটা আরডিপি পাবেন। ওকে,
তো সেই আরডিপিটা কিভাবে আপনি কালকে আমি ভিডিওটা শেয়ার করেছি, আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। কালকে কিন্তু আমি ভিডিওতে আপনাকে শেয়ার করেছিলাম কিভাবে আপনি আরডিপিটা ক্লেম করবেন। এই যে ক্লেম, এখানে আপনারা যারা, আমি একটু আপডেটটা দিয়ে দিচ্ছি, গতকালকে যারা আর কি ভিডিওটা দেখেছিলেন তারা বুঝতে পারবেন, আপনারা মিস করে থাকলে আপনারা হচ্ছে এখানে দেখতে পারেন গতকালকের ভিডিওটা। ওকে, তো গতকালকের ভিডিওটা আপনি দেখে নেবেন, সেখানে কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে কীভাবে আপনি হচ্ছে আরডিপিটা ক্লেম করবেন, মানে কীভাবে একটি ফ্রিতে আরডিপি পাবেন। সেটা কিন্তু আপনার 1 ঘন্টার ভিতরেই, 1 আওয়ার্সের ভিতরেই কিন্তু তারা আরডিপিটা প্রোভাইড করে দেয়। ওকে, তারা কিন্তু আরডিপিটা প্রোভাইড করে দেয়, আর এটা 30 দিনের জন্য। ওকে, এখানে কিন্তু আপনি হচ্ছে 30 দিনের জন্য আরডিপিটা পেয়ে যাবেন। তো কীভাবে কী পাবেন, আপনি গতকালকের ভিডিওটা দেখলেই আপনি এখানে পেয়ে যাবেন। আর আজকে যেটা আপনাদেরকে দেখালাম সেটা আমাদের তো এখনও পেন্ডিংসে রয়েছে, তো এখান থেকে আমি মেলগুলো চেক করলাম, ইম্পর্টেন্সে একটু চেক দিয়ে দেখি যে আমাদের কোনো মেল আসছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আপাতত কোনো মেল আসেনি। তো নো প্রবলেম, আপনি 1 আওয়ার থেকে হচ্ছে অলমোস্ট 1 আওয়ার থেকে 24 আওয়ার্সের ভিতর আপনি এই পেন্ডিং যে রয়েছে, আপনার ইয়াটা যে পেন্ডিং রয়েছে সেটার আপনি হচ্ছে মেলটা পেয়ে যাবেন। ওকে, আমরা একটু চেক করব যে আমাদের এখানে এখন কি আচ্ছা, এখনও পেন্ডিং রয়েছে 24 আওয়ার্সের ভিতরে। আশা করি আপনি আরডিপির অ্যাক্টিভ প্ল্যানটা আপনি পেয়ে যাবেন আর আপনি তখন এটা ইউজ করতে পারবেন। ওকে, তো এই তো ছোট্ট একটি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আরডিপি সম্পর্কে। এখানে ইন ডিটেলস আমি আপনাদের সাথে বুঝিয়ে দিলাম কিভাবে আপনি আরডিপিটা ক্লেম করতে পারেন ফ্রিতে। ওকে, এটা এই ওয়েবসাইটে দিচ্ছে। ওকে, আর যদি আপনি অতিরিক্ত কিছু করেন তাহলে সাসপেন্ডও হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময়, তো একটু বুঝে শুনে কাজ করবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে এবং ইন্টারেস্টিং মনে হয়ে থাকে যে আপনি আরডিপি ক্লেম করতে পেরেছেন কিনা, সেটাও আপনি নিচে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এখানে আপনার এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আর আমি আপডেট অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দিব যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আরডিপি কিন্তু আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করতেছি নতুন নতুন আরডিপির ওয়েবসাইট এবং হচ্ছে মার্কেটে ফ্রিতে ট্রায়াল সহ যে সকল আরডিপিগুলো আপনি পেতে পারেন সে সকল আরডিপিগুলোর ওয়েবসাইটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, বিপিএস এবং আরডিপি। তো এই তো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।